হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রোজি যেটা পাই সেটা দেখাই। আজ 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আমি আজ চলে এসেছি মারগ্রাম হাই স্কুলে। তাহলে সেই দেশ কিন্তু
বিবিচ্য লক্ষ্যে পৌঁছাতে পারবে না। সেই লক্ষ্য নির্ধারণ করার জন্য সংবিধান সভা বসেছিল। দীর্ঘ প্রায় 4 বছর ধরে সংবিধান বিভিন্ন রকমের বিভিন্ন দেশের ভালো ভালো আইনগুলোকে পর্যালোচনা করে আমাদের ভারতবর্ষের এক সংবিধান গ্রহণ করল 1975 সালে। যেখানে বলা হলো যে ভারত কেমন হবে, ভারত হবে একটা সার্বভৌম গণতন্ত্র, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সার্বভৌম মানে কি, যে দেশ অন্য কোনো দেশের অন্য দেশের কর্তৃত্বতা মানবে না, আর এখানে সর্বনী হবে সমস্ত কিছুর অধিকার, সর্বশক্তিশালী হবে যে জনগণ। আমরা ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করব, সেই প্রতিনিধি ঠিকঠাকভাবে কাজ না করে আমরা তাদেরকে সরিয়ে দেবো। এই প্রধানমন্ত্রী বলো, মুখ্যমন্ত্রী বলো, সমস্ত কিছুই কিন্তু আমরা আমাদের ক্ষমতায় বলিয়াম, তারা আমরা ভোট দিয়েছি তারা ক্ষমতায় বলিয়ামকে আজকে আমাদের ভোটকে আহ্বান করছি। তো ওই যে 1950 সালে 26শে জানুয়ারি ঠিক হয়ে গেল যে ভারতটা কেমনভাবে চলবে, ভারতের মানুষজন এখানে কেমনভাবে স্বাধীনভাবে বসবাস করবে, স্বাধীনতা কতটা থাকবে, আজ সরস্বতী পুজো, 26শে জানুয়ারির সাথে সাথে মার্গ্রাম হাই স্কুলে সরস্বতী পুজো পালন করা হচ্ছে। আমি ভেতরটা দেখাচ্ছি, রোজি যেটা পাই সেটা দেখায়, এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।